প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। তার কিছুক্ষণ পরেই একই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরেক পেসার শফিউল ইসলামও। সীমিত পরিসরের ক্যারিয়ার লম্বা করতে প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই দুজন। শফিউলের অবসর ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মৌখিকভাবে বলার পর বিসিবির পক্ষ থেকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে শফিউলকে, লাল বলের ক্যারিয়ার অবশ্য খুব বেশি রাঙাতে পারেনি রুবেল। 27 টেস্ট খেলে রুবেলের উইকেট 36টি, অনেকটা একই অবস্থা শফিউলেরও। দীর্ঘ ক্যারিয়ারে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে 32 বছর বয়সী এই পেসারকে। লাল বলে বাংলাদেশের হয়ে 11টি ম্যাচ খেলেছেন শফিউল, উইকেট নিয়েছেন 17টি।